এক মাস ধরে বেলভিউ ক্লিনিকে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। যত দিন যাচ্ছে ততই যেন তার শারীরিক পরিস্থিতি জটিল হচ্ছে। জীবন মৃত্যুর এই লড়াই, অদম্য ফাইটিং স্পিরিট নিয়ে প্রত্যেকটি মুহূর্ত লড়ে চলেছেন আপামর বাঙালির প্রিয় অপু। তবে এই জটিল পরিস্থিতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু সহ তার পরিবারের অন্যান্যরা। হ্যাঁ, তাদের উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে নানা রকম কুরুচিকর মন্তব্য। এই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন পৌলমী, খুব উগড়ে দিয়েছেন নেট দুনিয়ায়। ঠিক কী বলেছেন তিনি, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এই প্রসঙ্গে সৌমিত্র কন্যা পৌলমী মুখ খুলেছেন। তার কথায় এই দুঃসময় কিছু মানুষ ভুল কথা রটাচ্ছেন এবং তা অত্যন্ত দুঃখজনক। এমনকি নিজের ফেসবুক প্রোফাইলেও এই সমস্ত মন্তব্যের বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন পৌলমী। দেখা যাচ্ছে একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের গর্ব, কিন্তু তার মেয়ে বাবার নাম ভাঙে নাটকে সুযোগ পান। আবার কেউ লিখেছেন, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় কারোর ছেলেই মানুষ হয়নি। এই ধরনেরই কিছু স্ক্রিনশট পৌলমী শেয়ার করেছেন ফেসবুকে। সঙ্গে তিনি লিখেছেন, কিছু স্ক্রিনশট দিচ্ছি, এগুলো ইগনোর করা যেতেই পারে, আমি একটুও বিচলিত নই, কিন্তু ভুলভাল খবরের একটা লিমিট থাকে। বিশেষত যখন আমার বাবা ভয়ঙ্কর লড়াই করছেন, তখন কিছু মানুষ কোনো ফ্যাক্টস না জেনে কুৎসা করছেন। দেখুন আপনারা, লিঙ্কও দিলাম। এখানেই শেষ নয়, সম্প্রতি সৌমিত্র বাবুকে নিয়ে আরও গুজব রটে সোশ্যাল মিডিয়ায়। সৌমিত্র আর নেই, একটা অধ্যায় শেষ, এরকম ধরনের নানা পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও সত্যি মিথ্যে যাচাই না করে রিপ লিখে সেগুলি শেয়ার করতে থাকেন। আর এই সমস্ত ভুয়ো খবর নিয়েই রীতিমতো ক্ষুব্ধ সৌমিত্রর পরিবার। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.